সালাত রাসূলুল্লাহ স্যার নামাজ শিক্ষায় বাংলা উচ্চারণ পাওয়া যায়, এই নামাজ শিক্ষা বিক্রি করতে পারবো কিনা? জি না। অনুগ্রহ করে এই বাংলা উচ্চারণ কিন্তু কোনো কিছু বিক্রি করবেন না। কেন জানেন? এটার মধ্যে পুরা ভুল অর্থ আসবে এবং এরপরে আপনি ভুলটা আপনি বহন করতে হবে। বাংলা উচ্চারণ শিখাবেন না, তাদেরকে আরবি শিক্ষা দিতে হবে, একটুকু শিখতে হবে আল্লাহর জন্য। দুনিয়া সব শিখতে পারেন, একটু কোরআনে মানে আরবি পড়ার মতো একটু শিখবেন না, কেন আপনি শিখবেন না? এটা তো আপনার দায়িত্ব, ফরজ, আইন এটা। সালাত শুদ্ধ না হওয়ার, সালাত শুদ্ধ হওয়ার জন্য যা জানতে হয় তা যদি আপনি না শিখেন তাহলে আপনার না সালাত হবে না, এটা ফরজ আইন। আমরা বলেছি ফরজ আইন কতটুকু এলিমেন জেন, আল্লাহ তার ইমান, ইসলাম, আরকানুল ইমান, আরকানুল ইসলাম, এটা জানতেই হবে। অর্থাৎ ইমান ইসলাম কাকে বলে? ইমান আর ইসলাম, ইমানের রূপম কটা, ইসলামের রূপম জানতে হবে। আর কী জানতে হবে? ইসলামের সাথে যেগুলি দৈনন্দিন যেগুলি প্রয়োজন আপনার এগুলি জানতে হবে, সালাতটা। আর কী জানতে হবে? আপনি যে কাজটা করছেন সেই কাজটার মধ্যে না জানলে ব্যবসা কর, ব্যবসার নীতি জানতে হবে আপনার, বুঝলাম, গুণাগার হবে, এটা আইন আপনার জন্য, আইন নির্ধারিত হবে। ঠিক সালাতের যেই জিনিসগুলি পড়েন এগুলি শুদ্ধ জানাটা আপনার উপর ফরজ আইন। আপনি এটাকে অশুদ্ধ জেনে আপনি কীভাবে সুবহান রাব্বিয়াল আজিম কীভাবে পড়বেন? আজিম পড়বেন তো অর্থগুলি হয়ে গেল, আলাকে আলা বললেন তো যন্ত্র হয়ে গেল, আপনি প্রত্যেক শব্দ শব্দ ভুল করবেন, ও অঙ্ক দিয়া রাল দিয়া এগুলি বোঝানো কখনো যায় না, আপনাকে আইন শিখতে হবে আপনার কষ্ট। এই জন্য হ্যাঁ চেষ্টা করে আসছে না তার আলাদা কথা, আইন অনেকের আসে না, পা অনেকের আসে না, কিন্তু তার চেষ্টা থাকতে হবে, এটা আল্লাহ তার অন্তর দেখতেছেন, সে বুঝতে হবে তাকে যেটা। এই জন্য এই জাতীয় বই বিক্রি করবেন না, তাকে ফেরত দিয়ে দেবেন বলে আপনারটা আপনি কিনা।